एवरीवन वेलकम बैक टू द चैनल। আমি শ্রাবন্তী। ঘুম থেকে উঠেই এরকম সুন্দর একটা ভিউ, তাও আবার গঙ্গার উপরে জাস্ট ফাটাফাটি। মানে আমি অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, এখন ব্রেকফাস্ট করতে যাব বলে রেডি হয়ে বসে আছি। তো ঘুম থেকে উঠে বাইরের দিকে তাকিয়েই মনে হচ্ছে পুরো মনটা ভরে যাচ্ছে, এত সুন্দর লাগছে বাইরেটা, তার সাথে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। এবং বললে বিশ্বাস করবে না, আমি জাস্ট আমার রুমের সামনেই জাস্ট এই জায়গাটায় দুবার দেখেছি এখান দিয়ে ডলফিন লাফাচ্ছিল, বাট আমি ক্যাপচার করতে পারিনি। মানে কি যে অসাধারণ দৃশ্য আমি বলে বুঝাতে পারবো না। আমি রায়চক অন গ্যাঞ্জেসের কথা অনেকবার শুনেছিলাম কিন্তু কিছুতেই আশা হয়ে উঠছিল না। তো ফাইনালি আমরা কালকে বন্ধুদের সাথে এসেছি এবং এসে এখানে ভীষণ ভালো লাগছে, ভীষণই পিসফুল অ্যাটমসফিয়ার। তো এই রায়চক অন গ্যাঞ্জেসে এখানে পরপর পরপর অনেকগুলো রিসোর্ট আছে আর আমরা গঙ্গা কুটিরে চেক ইন করেছি। তো আমি তোমাদেরও রেকমেন্ড করবো, তোমরা পারলে একবার রায়চক অন গ্যাঞ্জেসে এসে গঙ্গা কুটিরে চেক ইন করো। এটা একদমই গঙ্গার ওপরে, অন্যান্য রিসোর্টগুলো যেমন গঙ্গার থেকে একটু দূরে, এটা একদমই গঙ্গার ওপরে, ভিউটা ভীষণই সুন্দর। তো এখানে এসে আমার মনে হচ্ছে যে এখানে যদি না আসতাম তো ভালো কিছু একটা ডেফিনেটলি মিস করতাম। সো আমি তোমাদের রেকমেন্ড করবো, তোমরা কখনো না কখনো পারলে রায়চক অন গ্যাঞ্জেসে একবার এসো। আর এখানে যদি আসো তাহলে গঙ্গা কুটিরে ডেফিনেটলি চেক ইন করো, এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ। বাইরেটা এতটা সুন্দর যে আমি যেখানটা বসে আছি মনে হয় এখানে বসে সারাদিন বাইরে তাকিয়ে থাকলে সারাটা দিন কেটে যাবে, আর কিছু করতেই লাগবে না, এতটাই সুন্দর বাইরেটা। আমি যে জায়গাটায় বসে আছি সেই জায়গাটা আমি তোমাদের দেখাচ্ছি, এটা একদমই সর্ট অফ কোজি কর্নার বলতে পারো, এতটা সুন্দর না এই জায়গাটা। মানে ঈশান আর আরিয়ান তো সারাদিনই এখানে বসে আছে, আমিও পারলে সারাক্ষণই এখানেই বসে থাকি। এটা দেখে তোমরা এতক্ষণে বুঝে গেছো যে আমি এই জায়গাটা কেন কোজি কর্নার বলছিলাম। সো অনেক গল্প গুজব হলো তোমাদের সাথে, এখন আমি ব্রেকফাস্ট করতে যাবো, ব্রেকফাস্ট করে এসে আবার পরে তোমাদের সাথে কথা হবে। সো আমাদের ব্রেকফাস্ট ডান, এখন আমি আর তিয়াস যাচ্ছি সামনে এই রায়চক অন গ্যাঞ্জেসের মধ্যে, এখানে একটা রাধাকৃষ্ণের মন্দির আছে সেটা দেখতে যাচ্ছি, চলো সাথে তোমাদেরও দেখাবো। হে দেখ তিয়াস, সেটাই মনে হচ্ছে মন্দিরটা, বুঝলি? দারুণ সুন্দর মূর্তিটা, রাধা গোবিন্দর মূর্তিটা অসাধারণ। চল ওইদিকে গণেশ ঠাকুর আছে, হনুমানজি আছে, আর মা মানুষেরও মূর্তি আছে, চল দেখে আসি। চল এখানে তুলসী মন্দিরও রয়েছে, সুন্দর না? গরম কেউ বলবে এটা শীতকাল বলতো? শ্রাবন্তী ওই দেখ গোড়া দুজনে মিলে সাইকেল চালিয়েছিলে, আমাদের ধরে নিয়েছে বাবা। হ্যাঁ তো সোনু আর রাশি, এ বাবা তোরা চলে এসেছিস এখানে সাইক্লিং করে, ওটা সারপ্রাইজ কি করে এলি বাবা, কি করে এলি? দেখো ওর মেয়ে আর আমার ছেলে চলে এসেছে আমাদের ফলো করতে করতে দুজনে। ঘুরতে বেরিয়েছি আমরা, বাই। সামনে যেটা দেখছো এটা আইটিসির হলিডে হোম, আর এই পাশটা এগুলো যেগুলো দেখছো এগুলো সব ভিলা। চল এবার রুমে যাই, রুমে গিয়ে চান ঠান করে নিয়ে আবার তো একটু পরে বেরোবো। হ্যাঁ যা রোদ, পুরো গরম লাগছে। রিক ইজ কামিং, ও এবার রিকও আসছে। চল বাচ্চাগুলোকে নিয়ে রুমে চলে যাই, চান ফান করিয়ে সব কটাকে রেডি করে দিই। সো আমি এখন রেডি হয়ে গেছি, আর এই যে ঈশান আর আরিয়ান, সো ঈশান আর আরিয়ান ওদের ফেভারিট কোজি প্লেসে রেডি হয়ে চলে গেছে, ওরা দুজনেই এখন গেম খেলছে, আমরা একটু পরে বেরিয়ে যাব। আরিয়ান আর ইউ এনজয়িং? ইয়েস। ঈশান আর ইউ এনজয়িং? ইয়েস। এই যে রাজু এখন রেডি হচ্ছে, হলো তোমার কতক্ষণ লাগবে? চলো তো আমরা সবাই এখন রেডি, আমরা এখন বেরোবো। কোথায় যাচ্ছি আমরা? আমরা এখন রায়চক ফোর্টে যাব, আমরা এখন রায়চক ফোর্টে যাব এবং সাথে তোমাদেরও নিয়ে যাব, চলো ভেতরটা দেখি আনি।
সুন্দর না ভিউটা? হ্যাঁ। আমার ব্যাকগ্রাউন্ডে যেটা দেখছো এটাই আমাদের কটেজ। আমরা ফার্স্ট ফ্লোরে আছি আর দেখো পাশেই একদম গঙ্গা। আমিও প্রচুর খেয়ে নিয়েছি, সেই জন্য লাঞ্চটা স্কিপ করলেও কিছু হবে না। হয়তো কম খাবো কখনোই করতে পারবো না, করা ঠিকও নয়। মানে ও আর আমি দুজনে ভীষণই ফুডি, তুই ফুডি মধুবর্ণা, ও ফুডি। আমার চেহারাটা মনে হচ্ছে না? আর দীপশিখা তুই ফুডি হ্যাঁ কিয়া? না বিলকুল। এখানে এখন ফটো সেশন চলছে, চলো আমাদের বাগিটাও এসে গেছে, আমরা এবার চলে যাই। চলো মামা তুমি একটু দেখা দাও। কি হলো বৃন্দা? বৃন্দা এখন রাগ হয়েছে। সো আমরা এখন ফোর্ট র্যাডিসনে চলে এসেছি। আমার ব্যাকগ্রাউন্ডে যেটা দেখছো এটাই হচ্ছে ফোর্ট র্যাডিসন। তো আমরা এখন ফোর্ট র্যাডিসনটা এক্সপ্লোর করছি। ফোর্ট র্যাডিসনটা ভীষণ ভালো লেগেছে আমাদের। বাট গঙ্গাকুটির একটা অ্যাডভান্টেজ হচ্ছে, তোমাদের যেটা আমি বলেছি ওটা একদমই গঙ্গার ওপর। আর এই হোটেলটা দেখতে ভীষণই সুন্দর নো ডাউট, বাট এটা গঙ্গার থেকে অনেকটা দূরে। কেমন লাগছে তোদের? খুব ভালো। ভালো ভালো, সাচ এ নাইস প্লেস। এক্স্যাক্টলি, ইতনা গ্রিনরি হ্যায় না আমাদের রিসর্টে? কিন্তু এটা নেই। বড়ে হো যায় মম্মি লোক কি তরহ হম লোক ভি তব লাগতা থা কি কব হম বড়ে হোগে লেকিন আব আব জাকার হম লোগো কো সমঝ মে আ রহা কি ও টাইম গোল্ডেন ডেজ থা। গোল্ডেন ডেজ মুঝে ঝুলা ঝুলনা বহুত আচ্ছা লাগতা। বাহ এটা খুব ভালো তো রে। হ্যাঁ এটা কি বাড়িতে থাকলে কি ভালো হতো? কুড়ি কাটি কাটি পে গোরা গোরে কি দো প্রেজো মারা। বাবা মধুপর্ণা তোর কি জোশ এসে গেছে রে, তুই এক্সারসাইজ স্টার্ট করে দিয়েছিস। আমরা সবাই একদম বাচ্চা হয়ে গেছিলাম, এখন আমরা আমাদের বরদের কাছে যাচ্ছি। চলো আমাদের বর গুলো কি করছে দেখে আসো। ক্রিকেট খেলতে গেল না ফুটবল? চল দেখে আসি, চলো যাওয়া যাক। এখানে ক্রিসমাস পার্টি প্রিপারেশন চলছে। এতদিন পর ফুটবল খেলতে পুরো ফাটিয়ে দিয়েছো, কেমন লাগলো এতদিন পর ফুটবল খেলে? ভালোই লাগলো, অনেকদিন পর সবার সাথে খেললাম। পা ফা ছিলে গেছে, এটাই হচ্ছে ব্যাপার। পা ছিলে গেছে? স্পাইডার ওম্যান।
অনেক খেলাধুলো হলো, এবার প্রচন্ড খিদে পাচ্ছে, চল এবার খেতে যাই। যাবি তো? চল লাঞ্চ করে আসি। তো বাচ্চারা এখানে বসেছে লাঞ্চে, বাইরে ভিউটা ভীষণ সুন্দর। আর এটা হচ্ছে ফোর্ট র্যাডিসনের রেস্টুরেন্ট। সো এনজয়িং ইওর লাঞ্চ আরুষ, আরিয়ান, ঈশান, রাশি, ঋষিকা, গুড। বাচ্চারা এখানে লাঞ্চ করছে আর আমরা রুফ টপে লাঞ্চ করব। সামনে যেটা দেখছো এটা গঙ্গা। চলো তোমাদের বাইরেটা দেখাই। সামনে যেটা দেখা যাচ্ছে এটা গঙ্গা। এখান দিয়ে রিভার সাইড ওয়াক করা যায়, গঙ্গার ধারে যে জায়গাটা দেখছো এখান দিয়ে ওয়াক করা যাবে। সো হোটেলে ফিরেই ঋষিকা আর আরিয়ান একদম উপরে চলে গেছে, ওরা এখানটা খেলবে। আর আমাকে বললো, মা তুমিও এসো আমাদের সাথে একটু বসবে। তো আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকে সারাদিন প্রচুর প্রচুর এনজয় করলাম এবং কী কী করলাম পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম। সো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি একটা লাইক করে দিও। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা চটপট সাবস্ক্রাইব করে নাও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার আগে যেন তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।